হ্যালো বন্ধুরা, স্বাগত। রাতে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করেছে, আর দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে। আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি উইন্ডিতে কিন্তু বেশ কিছু জায়গার উপরে ঘন মেঘ রয়েছে, কোথাও কোথাও কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও একটু আংশিক মেঘলা রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কোন দিকে কেমন রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত জানার আগে আমরা একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যেবেলার আপডেটে কী দিয়েছে। 12 তারিখ সন্ধ্যেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে, কমলা সতর্কতা রয়েছে। মূলত ওপরের দিকের 5টি জেলাতে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। কোথাও কোথাও আবার এক্সট্রিমলি হেভি রেনফলও হতে পারে, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহারের দু এক জায়গায় হতে পারে এমন সম্ভাবনা। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকেও কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। মানে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু উত্তরের জেলাগুলিতে রয়েছে, মানে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু রয়েছে। এছাড়া 13 এবং 14 তারিখ পর্যন্তও কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর 13 তারিখ মানে সেটা হচ্ছে যে শুক্রবার, সেখানে কিন্তু এটা চলবে। আর 14 তারিখেও কিন্তু এমন সম্ভাবনা, তারপরে আস্তে আস্তে হয়তো কমতে পারে বা কমের দিকে থাকতে পারে, আমরা দেখে নিচ্ছি কী আছে। তো বন্ধুরা, আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির স্যাটেলাইট স্কিমে, যেখানে রাত্রেবেলাতে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু মূলত রয়েছে, বজ্র গর্ব মেঘে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে কিন্তু মেঘ রয়েছে, এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সিউড়ি, মানে বীরভূম, পশ্চিম বর্ধমান এই এলাকাতে, এছাড়া দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, মানে বেলডাঙ্গা, করিমপুর, ডমকল এই দিকটাতে কিন্তু, রামপুরহাট এই সাইডটাতে কিন্তু রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের কাছাকাছি এরিয়াতে, এবং পূর্ব বর্ধমানের কাছাকাছি কিছু এলাকাতে কিন্তু মেঘ রয়েছে, মানে হালকা বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। বাকি যেটা হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, এদিকে বনগাঁ রয়েছে, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মানে এখানে কোথাও একটু মেঘ রয়েছে, কোথাও মেঘ নেই এমনটা কিন্তু রয়েছে, মানে আংশিক মেঘ লেখা রয়েছে। দেখুন, বারুইপুর থেকে শুরু করে বসিরহাট, যেগুলোই বলবেন, জয়নগর, হলদিয়া, তমলুক, সমস্ত অনেক জায়গাতে কিন্তু মেঘ নেই। কোথাও কোথাও গোপীবল্লভপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে একটু আংশিক মেঘ আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত হবে কি না এখনও নিশ্চয়তা নেই, আমরা দেখে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে আসছে নাকি। কিন্তু রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, বঙ্গাইগঞ্জের দিকে কিন্তু রয়েছে, বিহারের দিকে প্রবল মেঘ রয়েছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। আমরা যদি এটাকে একটু আয়রা দেখি, ঘনত্ব কোন দিকে কেমন রয়েছে, তো দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, রংপুর, মালদা, ঝাড়খণ্ড এলাকা এবং বিহার, ভাগলপুর, পাটনার দিকে, এছাড়া এই সাইডটাতে, মানে যেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের এই সাইডটাতে কিন্তু এখনও ঘন মেঘ রয়েছে, হুড়া, বলরামপুর এই সাইডে, দুর্গাপুর, সোনামুখী, গুসকরা, মানে বাঁকুড়া পর্যন্ত খাতড়ার দিকে দেখা যাচ্ছে। বাকি এদিকে কিন্তু অনেকটা কম কম রয়েছে, তাই বেলদা বা এদিকে গোপীবল্লভপুর এই সাইডটাতে কিছুটা রয়েছে, বাকি অংশে দেখুন ফাঁকা ফাঁকাই রয়েছে। সাতক্ষীরা এখানটায় একটুখানি মেঘ রয়েছে, বাকি যেটা হচ্ছে অনেক জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছে না, বাংলাদেশের ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের কাছাকাছি কিছু এলাকাতে মেঘ মেঘ রয়েছে, ত্রিপুরার দিকে সেরকম দেখা যাচ্ছে না, কোথাও কোথাও কিন্তু রয়েছে। আমরা দেখে নিচ্ছি বজ্র বৃষ্টি মোটে কী আসছে, কেন এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা তো আপনাদের আগেই বলেছিলাম যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ার কারণ হচ্ছে ওদিকে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সেরভাবে নেই, তবে জলীয় বাষ্প থাকছে এবং প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত। তো আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিক করে কিন্তু এখনও কিছুটা সম্ভাবনা কিন্তু রয়েছে, মূলত এই এরিয়াগুলোতে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, মানে হালকা বৃষ্টিপাতও কিন্তু দক্ষিণবঙ্গে হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে খড়গপুর, মেদিনীপুর এই সাইডটাতে, বারাম, হুগলির কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ এমনটা কিন্তু রয়েছে। কোথাও কোথাও একটু এই সাতক্ষীরা, অভয়নগর দিকে একটুখানি, এই এলাকাতে একটুখানি হলেও হতে পারে এমনটা কিন্তু রয়েছে, মানে এরকম সম্ভাবনা। দেখা যাক আরও রাতের দিকে বৃষ্টিপাত বাড়ছে নাকি। বৃষ্টিপাত কিন্তু রাত পর্যন্ত মেঘ যদি থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মূলত কিন্তু এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, এদিকে রয়েছে আরামবাগ, চন্দননগর এই সাইডটাতে কিন্তু বর্ধমান বা দুর্গাপুর, কাটোয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিন্তু নদীয়ার কিছু কিছু এলাকাতে কিন্তু থাকলেও থাকতে পারে, মানে এবং উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলে কিছু অঞ্চলেও হতেও পারে, কিছুটা কিছুটা কিন্তু সম্ভাবনা থাকছে। আবার রাজশাহী থেকে মনমোহনসিং, সিলেট এই সাইডটাতে কিন্তু কিছুটা রয়েছে, রংপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে মনে হচ্ছে বৃষ্টিপাত সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, হতে পারে ভারী বৃষ্টিপাত আসতে পারে রাতের দিকে। কিন্তু উপকূলে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে, সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বা হুগলির দিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকলেও ঢুকতে পারে। এছাড়া পশ্চিমাঞ্চলে অন্যান্য জেলা
জেলাতেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা, যদি মেঘটি থাকে বা এখানে এখানে দেখালেই যে হবে তার কোনো মানে নেই, এগুলো এদিক ওদিক হতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে যেটা হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, এমন সম্ভাবনা কিন্তু পরিষ্কার দেখাই যাচ্ছে। আর যেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে নিয়ে গেলে কী হচ্ছে দেখুন, দেখে দিচ্ছি সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এবং জলপাইগুড়ি এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত আসতে পারে। তুলনামূলক কম মোটামুটি রয়েছে এই মুর্শিদাবাদ, নদিয়া, 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এই দিকটাতে একটু হলেও হতে পারে। সেক্ষেত্রে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই এরিয়াতে তুলনামূলক একটু বেশি কম রয়েছে। ত্রিপুরা, চট্টগ্রাম, শিলচর এই সাইডটাতে, আর আসামের এই অংশে একটুখানি সামান্য রয়েছে, তবে ভুটান, সিকিমের দিকে বৃষ্টিপাত মূলত বাড়তে পারে। আর যেটা দেখুন সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দাপট দেখাবে যা মনে হচ্ছে, এবং দুপুরের দিকেও কিন্তু উত্তরবঙ্গের দাপট কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকবে, দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি থাকবে, অবশ্যই থাকবে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এইরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু 13 তারিখে চলবে, আর 13, 14, 15 মনে হচ্ছে চলবে এখনও, কিন্তু যা নতুন যে লেটেস্ট আপডেট তাতে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি, বিক্ষিপ্ত ভারী হয়েই হয়তো থাকবে। তবে আগের আপডেট থেকে মনে হচ্ছে একটুখানি পরিবর্তন হয়েছে, মাঝে মধ্যে কিন্তু যে আমরা লাল লাল দেখছিলাম তাতে আবার 17 তারিখে দেখা যাচ্ছে 16-17 মাঝে আবার প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু সিকিম, ভুটান এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই দিকটাতে বাড়তে পারে, নেপালের এই দিকটাতে বাড়তে পারে, এমনটা কিন্তু রয়েছে। আমরা অধিক আর দেখছি না, যেহেতু প্রতিদিন আপডেটটাকে দেখছি আমরা, তাই একটু করে দেখে নিচ্ছি। এবারে দক্ষিণবঙ্গে যেটা হচ্ছে 16 তারিখ 15 তারিখ পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, খুব ভালো বৃষ্টিপাত কিন্তু নেই, মানে গরম থাকবে তারই মধ্যে আবার বৃষ্টিপাত মাঝে মধ্যে নামবে এই সম্ভাবনা কিন্তু রয়েছে, আমরা দেখে নিচ্ছি। এইভাবে দেখে নিলাম 13 তারিখে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত, দুপুরের দিকে দেখে নিচ্ছি একবার দক্ষিণবঙ্গে কী অবস্থা। দক্ষিণবঙ্গে 13 তারিখে কিন্তু খুব ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে না, মানে কোথাও হবে কোথাও কমবে হবে, কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের কাছাকাছি অংশে কিন্তু কিছুটা, মানে মেহেরপুর এই সাইডে, মাদারীপুর, মুন্সিগঞ্জ এই সাইডটাতে কিন্তু রয়েছে, মানে এই ঢাকা এবং বরিশালের কিছু অংশ কাছাকাছি কিন্তু রয়েছে, এবং খুলনা বিভাগে কিছুটা পিরোজপুর, খুলনা, লোহগড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর এদিকে কিন্তু কিছুটা পাওয়া যাবে। এছাড়া নগরপুরা, কাপসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বোগড়া, আদমদিঘি, মহাদেবপুর এবং মালদা, বালুরঘাট, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর, গোড়াঘাট, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই সাইডে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে হয়ে ধুবড়ি, বঙ্গাইগাঁও হয়ে পাঠশালা, গুয়াহাটির দিকে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে, অনেকটাই বেশি থাকছে, দেখুন দেখিয়ে দিচ্ছি আর একটু, দেখুন কলকাতা থেকে ক্লিক করে এবার দেখে নিই এখানে কী আবহাওয়া বলছে। রাতের দিকে বৃষ্টিপাত হলে কিন্তু হালকা হতে পারে, কিন্তু একটু গভীর রাতে বৃষ্টিপাত কিন্তু কলকাতার দিকে আসলেও আসতে পারে, মানে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রাতের দিকে কিন্তু একটু থাকতে পারে, এই মানে এই বিষয়টিকে যেটা বলা হচ্ছে এই এরিয়াতে থাকতে পারে। চিটাগনের দিকে একবার দেখে নিই এই সাইডটাতে কী অবস্থা, এখানে হাওয়া থাকবে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু মূলত রয়েছে দেখা যাচ্ছে। আর এদিকে আমরা একবার এই এলাকাটা দেখে নিই, কোচবিহার, এখানে দেখুন প্রচুর ভারী মাত্রার বৃষ্টিপাত হয়েছে, 35 মিলিমিটার কিন্তু রাতে আসতে পারে, মানে 8, 35, 17, মানে এই এরিয়াতে সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দিকে কিন্তু একদম মানে প্রবল মাত্রার বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই এরিয়া ধরে হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এটাকে বড় করছি না, এটাই হচ্ছে লেটেস্ট আপডেট যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত চলবে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ হতে পারে এই সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।